ঘরের মধ্যে বড় লোকই খাবার বানানোর সঙ্গে যে চাটনিটা প্রয়োজন হয় সেই বড় লোকই চাটনির রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম কিছু ধনে পাতা আর নিলাম যতটা ধনে পাতা নিয়েছি তার একটু কম পুদিনা পাতা, দিলাম তিনটি রসুনের কোয়া আর দিচ্ছি দুই টুকরো আদা আর দিচ্ছি দুটি বড় সাইজের কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চামচের কম আর দিলাম অল্প একটু লবণ, মানে স্বাদ বুঝিয়ে লবণটা দিয়েছি আর একটা লেবুর অর্ধেক তার রস দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ বড় চামচের দুই চামচ টক দই, আর টক দইটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু সময় ধরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, এখানে আমি তিন থেকে চার চামচ মতো টক দই অ্যাড করেছি, আর যেটা আমরা বাজারে সাধারণত চপের দোকানে পাই সেই রকম একটা চাটনি আমি বানিয়ে নিয়েছি সব থেকে সহজ পদ্ধতিতে। কিন্তু এই সবুজ চাটনিটা তোমরা ঘরের মধ্যেই তৈরি করে নিতে পারবে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। এই গ্রিন চাটনির সঙ্গেই তোমরা যে মিওনিজটা খাও সেটাও কিন্তু ঘরের মধ্যে খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা, মানে আট থেকে দশটি মতো এখানে রসুনের কোয়া আছে, তো রসুনের কোয়াটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি এই জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 50 ml সাদা তেল, তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে সরিষার তেল অ্যাড করলে হবে না, এখানে সাদা তেলই কিন্তু দিতে হবে। এবার আমি দিচ্ছি ওই বাটির মাপ করে, মানে এখানে 25 ml দুধ, আগে থেকে জাল করা গরুর দুধ এখানে আমি দিয়েছি, আর দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো আর দিলাম হাফ চামচ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার, ভিনিগারও হাফ চামচ মতো অ্যাড করতে হবে আর দিতে হবে লেবুর রস। তো এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে ঘরে কিন্তু মিওনিজ, ব্ল্যাক পেপার মিওনিজ তৈরি হয়ে গেছে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে যে মিওনিজ আর চাটনি স্ন্যাক্সের মধ্যে দেওয়া থাকে এইভাবেই কিন্তু তারা তৈরি করে, আর এত টেস্টি হয়, একবার অবশ্যই বানিয়ে তোমরা স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।